আসসালামু আলাইকুম, আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আবারও আমার আরেকটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমার ছোট বাবুটা দেখছেন হাঁটাহাঁটি করছে, ও কিন্তু অনেক অসুস্থ, তিন দিন ধরে ও কিছুই খাচ্ছেও না, কোল থেকেও নামছে না, কি যে ও কষ্ট পাচ্ছে আর আমাদেরকেও যে কষ্ট দিচ্ছে। আর এই গরমের ভিতরে অনেকক্ষণ কোলে রাখাটাও কিন্তু সম্ভব না, কিছুই মুখেও তুলছে না, একটা খাবারও খাচ্ছে না ঠিক মতো, এমনিতেই তো শুকনা, তার উপরে কিছুই খাচ্ছে না, শরীরটা এমনিতেই তো দুর্বল। আর কিছুদিন আগে ওর অনেক বড় একটা সার্জারিও গিয়েছে, তো সব কিছু মিলিয়ে ওর অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম যে ওর হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভুনাটা আমার মেয়ে খুবই পছন্দ করে। ও কিন্তু বলতে পারে না, এখনও কিন্তু কথা বলতে পারে না, ওর যে মেশিন অন হয়েছে ও কিন্তু এখন শুনছে কিন্তু কিছু বুঝছে না। ডাক্তার বলছে যে ওর কথা বলতে বলতে এক বছর সময় লাগবে, কিন্তু এই চিংড়ি মাছটা যখন আমি রান্না করি বা ভুনা করি, ও যখন এই ফ্লেভারটা ও পায় তখন ও মানে বুঝিয়ে দেয় আর কি, যে এই ফ্লেভারটা ওর অনেক ভাল লাগে, ইশারায় বুঝিয়ে দিত, তো এটা আগে আগে বলতো আর কি, তো তখন বুঝতাম। তো যখন আমি চিংড়ি মাছ ভুনা করে ওকে দিতাম, তো অনেক পছন্দ করে মজা মজা করে খেত। তো ভাবলাম যে চিংড়ি মাছটা আনি, আর চিংড়ি মাছ আমরা এখন আনি না, তার কারণ হচ্ছে চিংড়ি মাছে আমার প্রচণ্ড অ্যালার্জি, ওর বাবারও অ্যালার্জি, তাই চিংড়ি মাছটা আমাদের বাসায় একটু কমই আনা হয়। তো এখন মেয়ের জন্য, মেয়ে যেহেতু কিছুই খাচ্ছে না, তো মেয়ের জন্য এখন চিংড়ি মাছটা এনে এই তো ভুনা করে নিচ্ছি, আর সেই আগের মতো এখনও আবার দেখাচ্ছে যে চিংড়ি মাছ ভাজার পর খুব সুন্দর কিন্তু একটি ফ্লেভার বের হয়। তো ও দেখাচ্ছে যে ও নাকি ঘ্রাণ পাচ্ছে। তো এই তো তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা ভুনা করে, তো সবার আগে আমি আমার মেয়েকে অল্প কিছু ভাত খাইয়েছি, আর মাশাল্লাহ ও দুই তিন দিন পর একটু ভাত খেলো। তো ওর ভাত খাওয়া দেখে আমিও মনে হয় যে একটু শান্তি পেলাম। আমার দুই মেয়ে চিংড়ি মাছ ভুনা করলে পেঁয়াজগুলো একটু বেশি পছন্দ করে, শুধু মেয়েরা না, মেয়ের বাবা আমিও কিন্তু পছন্দ করি, কিন্তু ওই যে অ্যালার্জির কারণে কম খাওয়া হয়। তো এই তো পেঁয়াজগুলো ভেজে এখানে আমি হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন সব মশলা দিয়ে এখানে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কম করে কাঁচামরিচ। আর এই তো এগুলো সবগুলো দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো ভুনা করে নিয়েছি, আর এই তো আমার মজাদার চিংড়ি মাছ ভুনা রেডি হয়ে গিয়েছে। আমার এই চিংড়ি মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। আর এই তো ইফতার শেষ করে আমরা চলে আসলাম নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে আসলেই হচ্ছে মেয়েদের মনে হয় মাথা খারাপ হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিব, যাই দেখছি তাই কিন্তু ভালো লাগছে, এত সুন্দর সুন্দর জিনিস। তো ঘুরছিলাম আর দেখছিলাম আমার পছন্দের কী কী নেওয়া যায়, যা চিন্তা করে আসছি তাও ভাল লাগছে, যা কিনবো না চিন্তা করে আসছি সেটাও ভাল লাগছে। আর এই তো চোখে পড়ে গেল সেই আমার ফ্রুট স্ট্যান্ডটি, আমি দুজন আপুর ভিডিওতে এই স্ট্যান্ডটি দেখে কমেন্ট করেছিলাম দাম কত, তো একজন আপু উত্তর দিয়েছিলেন আরেকজন কিন্তু দেননি। তো রোকসানা আপুর ব্লগে আমি এই ঝুড়িটি দেখেছিলাম, আপু এটার দাম 600 টাকা বলেছেন এবং নিউ মার্কেট থেকে কিনেছেন সেটাও বলেছেন। তো আপু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন, আমি খুব করে চাইবো আপনি একটি কমেন্ট করেন, আমার কাছে আপনার কমেন্টটি দেখলে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আরও আরও অনেক কিছু দেখে নিচ্ছিলাম। তো নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের যদি কোনো দিনও ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে নেবেন।
আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক জিনিস দেখেও ফেলেছি এবং অনেক কিছু কিনেও ফেলেছি। আর এখন দেখছিলাম স্পুনগুলা, আর এই স্পুনগুলা কিন্তু খুবই সুন্দর কিন্তু দামটাও অনেক বেশি। এরকম স্পুন কিন্তু মোচাকেও কিন্তু আমি দেখি সেখানে কিন্তু 150 টাকা 200 টাকা এরকম নেয় আর কি ছয়টা, আর এখানে হচ্ছে 350 টাকা এক দাম। আর 350 টাকা হলেও কিন্তু স্পুনগুলা দেখতে অনেক বেশি স্ট্যান্ডার্ড, আর আমার কাছে মনে হচ্ছে যে এগুলো অনেক টেকসই হবে আর জঙ্গও পড়বে না। তো আমি এখান থেকে এক ডজন নিয়ে নিলাম দু রকম সাইজের, আর এই তো আমি এই দোকানটি থেকে কিনেছি। তো যে ভাইয়াটা দোকানে আছে উনি বলল যে আপনি আমার দোকানটা ভিডিও করছেন, তাই আপনার কাছ থেকে আমি সব কিছুই কিন্তু কম দামে রাখছি, আরও ভালো করে ভিডিও করে নেন। তো উনি বলল যে একটু সাইনবোর্ডটাও ভিডিও করে নেন, আমার দোকানটা একটু ভালো করে ভিডিও করে নেন। তো এই তো ভিডিও করে নিলাম। আপনারাও যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে নিউ মার্কেট থেকে এই ধরনের কুকারেজ আইটেম অথবা রান্নাঘরের যে সরঞ্জামগুলো আছে তো সেগুলো কিনে নিতে পারেন। আর এই তো আমার চোখের তলে পড়ে গেল অয়েল জার, আর এই অয়েল জারটি কিন্তু আমি আরেকটু কিনেছিলাম অনলাইন থেকে, আর সেখান থেকে নিয়েছিল কিন্তু 350 টাকা, আর ডেলিভারি চার্জ কিন্তু 80 টাকা। তো এখানে আমি 300 টাকায় পেয়েছি, অনলাইনে তো সব কিছুতেই একটু দাম বেশি রাখে। তো এই তো পছন্দ হয়ে গেল আমার, তা আমি আরেকটা নিয়ে নিব এখান থেকে। তো দু রকম তেল রাখার জন্য তো দুটি বোতল তো লাগবেই, তো অনেক দিন ধরে ভাবছিলাম যে নিব। তো আজকে যেহেতু চোখের নিচে পড়ে গেল তো অর্পির বাবা বলছে যে নিয়ে নাও। তো যেহেতু এটার দাম 300 টাকা, আমি কিন্তু চেয়েছিলাম 100 টাকার যেগুলো সেগুলো নিতে, তো অর্পির বাবা বললো যে নিবা যেহেতু ভালোটাই নাও। তো এ তো নিয়ে নিলাম। আর এই তো এই ভাইয়ার দোকানে কিন্তু বিভিন্ন সাইজের আছে, তো আমি আগে যেহেতু 500 ml নিয়েছি তো এখনও 500 ml নিচ্ছি। তো এই তো ভাইয়া বললো যে একটু ভালো করে দেখে নেন, তা আমি ভালো করে একটু দেখে নিলাম। তো উনিও ভালো করে আর একটু ভালো করে দেখে টেকে তো এখন আমাকে একটা প্যাকেট বের করে প্যাকেটিং করে দিচ্ছে। এ ফাঁকে আমি আরও অন্যান্য জিনিসগুলো দেখছিলাম, তা আমি আজকে কি কি জিনিস কিনেছি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে শেয়ার করলে আমার আজকের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তা আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কথা বলতে বলতে আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে আমার আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।